السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে এবং কাছ থেকে আমাদের এই অনলাইন ক্লাসে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, সামনে যারা যুক্ত হবেন, সবাইকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক মারুফ, প্রভাষক আরবি বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম, সবাইকে বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম বিহাদ লেখা আত থাইয়িব আবারা ইন্টারনেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো যে আমরা মিজানুস সরফ নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাস পর্যন্ত এই আল ফেয়েলুল মাদি, ফেয়েল মাদি ও আকসামহু, তার প্রকারভেদ, গঠন প্রণালী, অর্থ তোলার প্রকৃতি, কৌশল, সিগা নির্ণয়ের কৌশল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফেয়েল মুদারি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ওখানে ফেয়েল মাজি ইস্তিমরারি আমরা এখনো আলোচনা করিনি, কারণ এটা মাজি ইস্তিমরার যেহেতু সিগা মাজি হলেও, অর্থগত দিক থেকে মাজি হলেও শব্দটা কিন্তু মোদারের সিগার শুরুতে কানা যুক্ত করে করা হয়। তো জানো, এই জন্য আমি চিন্তা করছি, একটা পরিকল্পনা করছি যে আগে আমরা ফেয়েল মোদারে পড়ব, ফেয়েল মোদার সম্পর্কে জানবো, তারপরে আমরা কি করব, মাঝে ইস্তিমরারি পড়ব ইনশাআল্লাহ, তখন আমাদের জন্য বিষয়টা বোঝা একেবারে সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেয়েল মোদারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ফিল লুগা আল আরবিয়া। কেমন তোমার প্রিয় আরবি ভাষার মধ্যে ফেয়েল মোদারে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ তোমরা যখন একটা আরবি ভাষার যে কোনো একটা বই, সেটা হোক কোরআন মজিদ, সেটা হোক হাদিসে নববী শরীফ, কেমন ইত্যাদি যে কোনো আরবি কিতাব যখন খুলবে, সেখানে দেখবে অহরহ অসংখ্য তোমার মোদারের সিগা কি হয়েছে, ইস্তেমাল হয়েছে। তো এই জন্য ফেয়েল মোদারের সম্পর্কে ভালো করে জানা, এটা প্রতিটি আরবিকে যারা ভালোবাসে, আরবিকে যারা বুঝতে চায়, বিশেষ করে আমাদের মাদ্রাসা পড়ুয়া আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য এটা খুবই প্রয়োজন। তো এই জন্য আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে দেখবে এবং ওয়াজু আন্নাকুম তাকুনুনা মা ইলা নাহায়াতিল হিসসা বিকুল্লি রাগবাতিন ওয়া হুদুইন ওয়া সাবরিন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়াজাল। তো ফেয়েল মোদারে সম্পর্কে সংক্ষিপ্ত বলি, এখানে যেহেতু আমার বিশ্বাস মোটামুটি তোমরা জানো মোদারের সংজ্ঞা, যে ফেয়েল মোদারে হলো আল ফেয়েলুল মোদারে ওয়া ফেয়েলুন ইয়াদুল্লু আলা হাদাসিন ফিল হাল আবিল ইস্তিকবাল। ফেয়েল মোদারে এটা এমন একটি ফেয়েল, ইয়াদুল্লু আলা হাদাস, যা এমন একটি ঘটনা, এমন একটা ঘটনার উপর দালালত করে, এমন একটা অর্থ প্রকাশ করে যে অর্থটা ফিলহাল আবিল ইস্তিকবাল, যে অর্থটা বর্তমান কিংবা ভবিষ্যৎকালের সাথে কী রাখে, সম্পর্ক রাখে। অর্থাৎ ফেয়েল মোদারে এটা এমন একটি ফেয়েল যে ফেয়েল বর্তমানকালে, চলমান সময়ে, বর্তমানকালে কিংবা ভবিষ্যৎকালে কোন একটি কাজ করছে বা করবে, এই বিষয়ের উপর যে ফেয়েল দালালত করে, যে ফেয়েল এই এ ধরনের অর্থ প্রকাশ করে, সেটাই হলো মূলত ফেয়েলে মোদারে। আল ফেয়েলুল মোদারে ওয়া ফেয়েলুন ইয়াদুল্লু আলা হাদাস ফিল হাল আবিল ইস্তিকবাল, কেমন বর্তমান কিংবা ভবিষ্যৎকালে যে ফেয়েল দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায়, সেটাই হলো ফেয়েলে কি, মোদারে। তো আমরা আজকে মূলত আলোচনা করব ফেয়েলে মোদারে এর সিগা কীভাবে গঠন করতে হয় এবং ফেয়েলে মোদারে এর সিগা নির্ণয়ের কৌশল কী, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে মনে রাখবে যে ফেয়েলে মোদারে গঠিত হয় ইসাগু আল ফেয়েলুল মোদারে মিন আল ফেয়েলিল মাদি, তোমার ফেয়েলে মোদারে ফেয়েলে মাজি থেকেই কী হয়, গঠিত হয়। ফেয়েলে মোদারে ফেয়েলে মাজি থেকেই কী হয়, গঠিত হয়। ইসাগু আল ফেয়েলুল মোদারে মিন আল ফেয়েলিল মাদি, কেমন ফেয়েলে মোদারে ফেয়েলে মাজি থেকেই কী হয়, গঠিত হয়। কীভাবে, কাইফা ইউসাগু আল ফেয়েলুল মোদারে মিন আল ফেয়েলিল মাদি, কীভাবে গঠিত হয়,
এটা কিভাবে গঠিত হয়, এই কিভাবে গঠিত হয় এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে প্রতিটি মোদারের সিগা কি এখন দেখো এই প্রতিটি ফায়েল মোদারে বলতেই ফায়েল মোদারে বলতেই তোমার কি প্রত্যেকটা ফায়েল মোদারের শুরুতে আলামতে মোজারে থাকতে হবে, আলামতে মোদারে থাকতে হবে। আলামতে মোজারে কয়টি নিশ্চয়ই তোমরা জানো যে আলামতে মোদারা হচ্ছে কি আলিফ তা ইয়া নুন, যেগুলোকে একসাথে করলে কি হয় আথাইনা। সংক্ষেপে মনে রাখার জন্য এটা সহজ, কেমন আথাইনা। এই আথাইনার মধ্যে কি কি সিগা আছে দেখো, তোমার কি আছে এটাকে আসলে আলিফ না বলে হামদা বলাটাই হচ্ছে তোমার কি এই বেশি বিশুদ্ধ, কারণ ফায়েলে মুদারের ওয়াহেদ মুতাকাল্লিমের যে সিগার শুরুতে যে হামজা, এই হামজা কিন্তু সবসময় কি হয় উচ্চারিত হয়, এটা কখনো অনুচ্চারিত থাকে না। এই জন্য আমরা ছোটোকাল থেকে বলে আসছে এটা আলিফ তা ইয়ানুন, এটা আসলে আলিফ তা ইয়ানুন হবে না, হবে হামজা তা ইয়ান, হামজা তা ইয়ানুন। কারণ আলিফ কোনটা, আলিফ হচ্ছে যায় যার মধ্যে কোনো ধরনের কি নেই, হরকাত নেই, রফ তোমার জের জবর পেশ না থাকলে সেটা আলিফ। তো ফেল মুদারের শুরুতে যেটা কি থাকে আলিফ থাকে, সেই আলিফের মধ্যে সবসময় কি থাকে হরকত থাকে, সবসময় কি থাকে সেটার মধ্যে হরকত থাকে, হয় জবর নতবা কি পেশ থাকে, তো ওটা হামজাই হবে, এটা মূলত কি হবে হামজাই হবে, আমরা ওটাকে হামজা বলবো। তো আলামতে মুদারে হচ্ছে এই চারটি, এই কি চারটি আলিফ তা ইয়া নুন, হামজা তা ইয়া নুন, হামজা তা ইয়া নুন একত্রিত করলে কি হয় আথাইনা। তো মোদারের সিগা যখন, মোদারের সিগা যখন তুমি বলবে, মোদারের সিগা বললেই প্রতিটি মোদারের সিগার শুরুতে এই যে চারটি চিহ্ন আছে, মোদারের সিগার যে আলামতে মোদারে আছে এই চিহ্নগুলোর, এই হরফগুলোর কোনো না কোনো একটি মোদারের সিগার শুরুতে অবশ্যই থাকবে, অবশ্যই কি থাকবে। তো মোদারের সিগা কীভাবে গঠিত হয় মাঝে থেকে, প্রথমে তুমি মাঝের সিগার শুরুতে একটা আলামতে মোজারে যুক্ত করবে, তো ইচ্ছে মতো যুক্ত করা যাবে না। হামজা কোথায় যুক্ত করবে, তা কোথায় যুক্ত করবে, তার একটা নিয়ম আছে এবং অচিরে আমরা সেটা ইনশাআল্লাহ কী করবো আলোচনা করব। তো একটু শুনো, ফেলে মাদির শুরুতে প্রথমে কি যুক্ত করবে, এই আলামতে মোদারের নিয়ম অনুযায়ী একটা আলামতে মোদারে কী করতে হবে যুক্ত করতে হবে, তারপরে তোমার এই ফা কালিমাই সাকিন দিতে হবে, লাম কালিমাই পেশ, লাম কালিমাই পেশ। যেমন দেখো মাঝের সিগা ছিল ফা আলা, এটা শুরুতে মনে করো আমি আচ্ছা হামজা দিলাম, এই হামজা, তাহলে প্রথমে আলামতে মোজারে যুক্ত করলাম, ফা কালিমাই সাকিন দিলাম, লাম কালিমাই কি দিলাম পেশ দিলাম, মোদারের সিগা হয়ে গেছে, মোদারের সিগা হয়ে গেছে। তাহলে মাঝে থেকে মোজারের সিগা গঠন করতে হলে তিনটি কাজ করতে হয়, কয়টি, তিনটি কাজ করতে হয় তোমার, শুরুতে মাঝের সিগের শুরুতে একটা আলামতে মোদারে যুক্ত করতে হবে নিয়ম অনুযায়ী। নিয়ম বলতে কি সেটা খুব শীঘ্রই তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। একটা আলামতে মোদারে যুক্ত করতে হবে, তারপরে ফা কালিমায় সাকিন দিতে হবে, ফা কালিমায় কি দিতে হবে সাকিন দিতে হবে, লাম কালিমায় পেশ, মোদারের সিগা হয়ে গেছে। আনকালিমার অবস্থা কি হবে, আনকালিমা ওটাতে আমরা হাত দিব না, আনকালিমা বাব অনুযায়ী, আনকালিমা বাব অনুযায়ী এটার মধ্যে জবর হতে পারে, জেরো হতে পারে, পেশা হতে পারে ইনশাল্লাহ, এগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা ধাপে ধাপে ইনশাল্লাহ আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা বুঝলাম যে মোদারের সিগা গঠন করতে হলে তার শুরুতে অবশ্যই কি লাগবে, আলামতে মোদারে লাগবে। তো এখন এই আলামতে মোদারেগুলো যুক্ত করার সময় সিগার শুরুতে আমি কোন আলামত কোন সিগার সাথে কি করব যুক্ত করব, এটি হলো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু খেয়াল করো, আমি সময় বাঁচানোর জন্য যে ১৪টা সিগা আছে, গায়েবের ৬ সিগা, হাজরের ৬ সিগা, মুতাকাল্লিমের
দুই সিগা এই ১৪ সিগার নামগুলো আমি এখানে লিখছি এবং দেখাবো যে এখানে কোন আলামত কোন সিগার শুরুতে যুক্ত হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে গায়েবের ৬ সিগা গায়েবের কয় সিগা ৬ সিগা আচ্ছা আমরা প্রথমে এই হামজা নিয়ে আসি হামজা আলামতে মুদারার মধ্যে এক নম্বর হলো কি হামজা হামজা যুক্ত হবে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগার শুরুতে হামজা কোথায় যুক্ত হবে আলামতে মুদার হিসেবে হামজা যুক্ত হবে একটি মাত্র সিগা ওয়াহেদ মুতাকাল্লিম ওয়াহেদ মুতাকাল্লিম কেমন যেমন আফ আলু কি হবে আফ আলু ওয়াহেদ মুতাকাল্লিম আর এবার শেষের টানি নুন হামজা গেল এবার নেব নুন নুন যুক্ত হবে জামা মুতাকাল্লিমের সিগার শুরুতে জামা মুতাকাল্লিমের সিগার শুরুতে তাহলে চারটি আলামত থেকে দুটি আলামত গেল হামজা গেল নুন গেল হামজা যুক্ত হবে ওয়াহেদ মুতাকাল্লিমের শুরুতে আর নুন যুক্ত হবে জামা মুতাকাল্লিমের সিগার শুরুতে তাহলে দুটি সিগা গেল দুটি আলামত গেল সিগা আছে ১২টি আলামত আছে ২টি এবার দেখো এই যে ওয়াহ গায়েবের মুজক্কর গায়েবের যে তিনটি সিগা মুজক্কর গায়েবের ওয়াহেদ মুজক্কর গায়েব তাসনিয়া মুজক্কর গায়েব জামা মুজক্কর গায়েব এই মুজক্কর গায়েবের তিন সিগায় তোমার ইয়া যুক্ত হবে কি যুক্ত হবে ইয়া যুক্ত হবে কেমন ইয়া যুক্ত হবে আর জামা মুআন্নাস গায়েব যেটা আছে এই জামা মুআন্নাস গায়েব এটার সিগে এটার শুরুতেও কি যুক্ত হবে ইয়া যুক্ত হবে আবার বল দেখো যে ইয়া যুক্ত হবে মুজক্কর গায়েবের যে তিন সিগা প্রথমে শুরুতে যে মুজক্কর গায়েবের যে সিগা থাকে ওয়াহেদ মুজক্কর গায়েব তাসনিয়া মুজক্কর গায়েব জামা মুজক্কর গায়েব অর্থাৎ মুজক্কর গায়েবের যে তিন সিগা সেই তিন সিগার প্রত্যেকটার শুরুতেই তোমার কি হবে আলামতে মুদারে হিসেবে ইয়া যুক্ত হবে আর জামা মুআন্নাস গায়েবের যে সিগা তার মধ্যেও কি যুক্ত হবে ইয়া যুক্ত হবে তাহলে ইয়া কয় সিগার জন্য হলো চার সিগা তার আলামতে মুজারে হিসেবে ইয়া যুক্ত হবে কয়টি সিগার শুরুতে চারটি সিগার শুরুতে প্রিয় শিক্ষার্থীরা জিনিসটা এখন আমাদের কাছে সহজ হয়ে গেল যে হামজা যুক্ত হবে ওয়াহেদ মুতাকাল্লিম নুন যুক্ত হবে জামা মুতাকাল্লিম আর ইয়া যুক্ত হবে মুজক্কর গায়েবের তিনটি জামা মুআন্নাস গায়েবের একটি ওয়াহেদ মুজক্কর গায়েব তাসনিয়া মুজক্কর গায়েব জামা মুজক্কর গায়েব এবং জামা মুআন্নাস গায়েব এই চারটি সিগার শুরুতে আলামতে মুদারে হিসেবে কি যুক্ত হবে ইয়া যুক্ত হবে তাহলে এবার হিসেব করো ইয়া চার সিগায় হামজা এক সিগায় এবং নুন এক সিগায় টোটাল কয়টা গেল ছয়টি গেল ছয়টা সিগা গেল ১৪ থেকে ছয়টা সিগা যদি যায় আর থাকে কয়টি ৮টি আমাদের কাছে আর আলামত আছে কয়টি ১টি সুতরাং এই বাকি যে ৮ সিগা আছে ওই ৮ সিগায় আলামতে মুদারে হিসেবে কি যুক্ত হবে তা যুক্ত হবে ওই বাকি ৮ সিগায় আলামতে মুদারে হিসেবে কি যুক্ত হবে তা যুক্ত হবে তো ওই ৮ সিগাগুলো কি কি আছে তোমার এখানে আছে মুজক্কর হাজেরের তিন সিগা মুজক্কর হাজেরের তিন সিগা না মুজক্কর হাজেরের তিন সিগা আর মুআন্নাস হাজেরের তিন সিগা মুআন্নাস গায়েবের দুই সিগা কেমন একটু খেয়াল করো তোমার তা কয় সিগায় আসতেছে ৮ সিগায় হাজেরের যে ছয়টা সিগা হাজেরের যে ৬ সিগা ওয়াহেদ মুজক্কর হাজের তাসনিয়া মুজক্কর হাজের জামা মুজক্কর হাজের ওয়াহেদ মুআন্নাস হাজের তাসনিয়া মুআন্নাস হাজের হাদের জামা মুআন্নাস হাদের কেমন হাজেরের যে সিগাগুলো হাজেরের প্রতিটি সিগার শুরুতে আলামতে মুদারে হিসেবে কি যুক্ত হবে তা যুক্ত হবে আর এদিকে গায়েবের ক্ষেত্রে ওয়াহেদ মুআন্নাস গায়েব তাসনিয়া মুআন্নাস গায়েব কেমন এই দুটি সিগার মধ্যে কি যুক্ত হবে আলামত মুজারা হিসেবে তা যুক্ত হবে সুতরাং তা হলো কয় সিগায় ৮ সিগায় তা ৮ সিগায় হলো তো প্রিয় শিক্ষার্থীরা জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এত কঠিন কিছু না আমি আবার বলি সহজ করে তোমাদেরকে একটু খেয়াল করলে কিন্তু এই আমার থেকে শোনার সাথে সাথে কি হয়ে যাবে এটা মুখস্থ হয়ে যাবে এটা তোমার মাইন্ডে সেট হয়ে যাবে আবার বলি যে প্রতিটি মোদারের সিগার শুরুতে অবশ্যই আলামতে মোদারে থাকতে হবে এটা কখনো কি হবে না হজফ হবে না কারণ আল্লাহ আলামতু লা তুহজাফু আলামত কখনো কি হয় না হজফ হয় না তো দেখো তা আলামতে মুদার অবশ্যই থাকবে আলামতে মুদারে কয়টি ৪টি হামজা তা ইয়ানু তো মুজার মুদারের ১৪ সিগার মধ্যে আলামতে মুদারে
কোন সিগার জন্য কোন আলামত বসবে এই ক্ষেত্রে সহজ নিয়মটা হলো কি মনে রাখার জন্য ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে হামজা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার শুরুতে কি হামজা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার শুরুতে হামজা জামা মুতাকাল্লিমের সিগার শুরুতে নুন আর মুজক্কর গায়েবের তিন সিগা ওয়াহিদ মুজক্কর গায়েব তাসনিয়া মুজক্কর গায়েব জামা মুজক্কর গায়েব এবং জামা মুয়ান্নাস গায়েব জামা মুয়ান্নাস গায়েব এই চার সিগার মধ্যে আলামত মুদারা কি হবে ইয়া আবার লিখতেছি ইয়া এই জামা মুয়ান্নাস গায়েব ইয়া তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম দুটো গেল এদিকে গেল চারটি ছয়টি চোদ্দ থেকে ছয় গেলে আর আটটি থাকে এই বাকি আট সিগার মধ্যে আলামত মুদারা হিসেবে কি যুক্ত হবে তা যুক্ত হবে এয়ার সিগার মধ্যে কী যুক্ত হবে এয়ার সিগা কী এবার তুমি খুঁজে দেখো ছয়টা হাজারের সিগা আছে মজক্কর হাজারের তিন সিগা মুয়ান্নাস হাজারের তিন সিগা এদিকে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব এয়ার সিগার মধ্যে আলামতে মোদারে হিসেবে কী যুক্ত হবে তা যুক্ত হবে এই হলো আলামতে মোদারে ব্যবহারের নিয়ম আলামতে মোদারে ব্যবহারের নিয়ম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা এখন আমরা এই দুই একটি মোজারা সিগা চেনার আলামত নিয়ে আমরা এখন কী করব আলোচনা করব আমি দুই একটি সিগা যদি তোমাদেরকে এখানে লিখে দিই দেখো এখানে যদি লিখে দিই ইয়াফ আলু ইয়াফ আলু এটা তাসনি ইয়াফ আলানে ইয়াফ আলানে ইয়াফ আলু না তাফ আলু তফ আলানে ইয়ফ আল্লা ওই জামা মুয়ান্নাস গায়েব কেমন তারপরে এদিকে মুজক্কর হাজরে সবগুলি সিগার শুরুতে কি যুক্ত হবে তা যুক্ত হবে কেমন তাহলে এটা কী হবে তফ আলু তফ আলু তফ আলানে তফ আলু না তফ আলী না তফ আলানে তফ আল্লা এই আফ আলু এটা হবে কি নফ আলু গেল চোদ্দ সিগা গেল এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে চোদ্দ সিগা এগুলো আমি একটা মুদারের সিগা দেখার পরে মুদারের একটা সিগা দেখার পরে এটা কোনটা কোন সিগা এটা আমি নির্ণয় করব কিভাবে এই মুদারের সিগা নির্ণয় করার দুই একটি কৌশল নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন আজকের ক্লাসে দেখি কতটুকু আলোচনা করা যায় আমরা মাঝের সিগা চিনার যে আলামতগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম যদি তোমরা এগুলো মনে রাখতে পারো ইনশাআল্লাহ তোমাদের জন্য মাঝের সিগার নির্ণয় করার কোনো কি হবে না সমস্যা হবে না একইভাবে যদি তোমরা এই মুদারের সিগার জন্য যে আলামতগুলো লিখে দেবো ইনশাআল্লাহ এগুলো যদি কী করতে পারো রপ্ত করতে পারো তাহলে মুদারের সিগার চেনাও তোমাদের জন্য আর কোনো কি হবে না কঠিন কোনো বিষয় হবে না দেখার সাথে সাথে এটা কী করতে পারবে বুঝতে পারবে তবে অবশ্যই কী করতে হবে চর্চা করতে হবে তো আমি প্রথমে আসি তাসনিয়ার সিগা নিয়ে তাসনিয়ার সিগা নিয়ে মোদারের তাসনিয়ার সিগা নিয়ে তা আমরা জানি তাসনিয়ার সিগা সিগা মোট চারটি আছে সিগা তাসনিয়ার কয়টি আছে চারটি আছে তাসনিয়া মুজক্কর গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুজক্কর হাদের তাসনিয়া মুয়ান্নাস হাদের চারটি কি আছে তাসনিয়ার সিগা আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রতিটি তাসনিয়া তোমরা তাসনিয়ার সিগা মোদারের তাসনিয়ার সিগা চেনার জন্য প্রথমেই তোমার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে শেষে সেটা হচ্ছে কি শেষে দেখতে হবে যদি মোদারের সিগার শেষে মোদারের সিগার শেষে যদি কি হয় একদিকে লিখে দিই মোদারে সিগা এর শেষে যদি কি থাকে আলিফ এবং নুন মোদারের সিগার শেষে যদি কি থাকে আলিফ নুন থাকে আলিফ এবং নুন থাকে তাহলে সেটা তাসনিয়ায় সিগা হবে সেটা কি হবে তাসনিয়ার সিগা হবে সহজ কথা যদি মোদারের সিগের শুরুতে যদি কি থাকে আলিফ নুন থাকে মোদারের সিগের শুরুতে যদি আলিফ নুন থাকে তাহলে তোমার সাথে সাথে এটা বুঝে নিতে হবে এটা তাসনিয়ার সিগা
এটা কি তাসনিয়ার সিগা এখন তাসনিয়ার সিগা তো কয়টি আছে চারটি আছে এটা কি তাসনিয়া মুজক্কর গায়েব বলবো মুয়ান্নাস গায়েব বলবো নাকি তাসনিয়া মুজক্কর হাজির বলবো না তাসনিয়া মুয়ান্নাস হাজির বলবো এই এই জিনিসটা রয়ে যায় এটা আমরা এখন দেখব তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব যদি কোনো মুদারের সিগের শুরুতে যদি কিতা শেষে যদি কোনো মুদারের সিগের শেষে যদি আলিফ নুন থাকে তাহলে আমরা সেটাকে কোন সিগা বলবো তাসনিয়ার সিগা বলবো মুজক্কর মুয়ান্নাস এখনো বলবো না কি বলবো তাসনিয়ার সিগা বলবো এবার আসি তাসনিয়া যেহেতু চারটি আছে আমি সেটাকে কোন তাসনিয়া বলবো কোন তাসনিয়া বলবো সেটাকে সেটা দেখার জন্য এটা কোন তাসনিয়া সেটা দেখার জন্য তোমাকে আলামতে মোদারে দেখতে হবে কি দেখতে হবে আলামতে মোদারে দেখতে হবে তো দেখো প্রিয় আমি আলামতের ক্ষেত্রে বলেছি গায়েবের মুজক্কর গায়েবের তিন সিগায় আলামতে মোদারে ইয়া হয় ওয়াহেন মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েবের মধ্যে আলামতে মোদারে তা হয় হাজিরের সবগুলি সিগাতে আলামতে মোদারে তা হয় তাহলে আমরা আলামতে মোদারে হিসেবে যে চারটি তাসনিয়া সিগা আছে তাসনিয়া মুজক্কর গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব মুজক্কর হাজির মুয়ান্নাস হাজির এই চারটি সিগার মধ্যে তোমার আলামতে মোদারে হিসেবে ইয়া আছে শুধু এক সিগাতে কয় সিগাতে এক সিগাতে অর্থাৎ তুমি যদি দেখো যেমন আমি লিখি কেমন তাসনিয়া নুনে সবসময় জের হয় এগুলো নুনে এর আবি পরে বলবো কি তাসনিয়া নুনে কি হয় তাসনিয়ার নুনে সবসময় জের হয় এটা মনে রাখবে এটা এই যে এটা ইয়েফ আলানে তাফ আলানে দুটাই হতে পারে আমি এখনো কিছু দিই নাই কিন্তু শেষে কি আছে এই যে ফা আইন লাম ফা আইন লাম ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এরপরে আলিফ নুন আছে কি আছে আলিফ নুন কেমন আলিফ নুন আছে তাহলে আলিফ নুন থাকলে সেটা কোন সিগা হয় তাসনিয়ার সিগা হয় এখন এটাকে কোন তাসনিয়া বলবো কোন তাসনিয়া বলার জন্য আমাকে শুরুতে কি দেখতে হবে আলামতে মোদারে দেখতে হবে আলামতে মোদারে দেখতে হবে যদি আলামতে মোদারে ইয়া থাকে আলামতে মোদারে যদি কি থাকে ইয়া থাকে তাহলে সেটা হবে তাসনিয়া মুজক্কর গায়েব সেটা কোন সিগা হবে ওহ তাসনিয়া মুয়ান্নাস মুজক্কর গায়েবের সিগা হবে কেমন যদি আলামতে মোদারে শুরুতে যদি আলামতে মোদারে ইয়া থাকে সেটা কোন তাসনিয়া হবে তাসনিয়া মুজক্কর গায়েবের সিগা হবে তাসনিয়া মুজক্কর গায়েবের সিগা হবে আর যদি আলামতে মোদারে হিসেবে যদি তোমার কি থাকে তা থাকে আলামতে মোদারে হিসেবে যদি কি থাকে তা থাকে তাহলে সেটা তিন সিগা হতে পারে বাকি যে তিনটা তাসনিয়া সেটা যে কোনো একটা হতে পারে সেটা হতে পারে তাসনিয়া মুজক্কর হাজের অথবা হতে পারে তাসনিয়া মুয়ান্নাস হাদের অথবা সেটা হতে পারে ও তাসনিয়া প্রথমে তাসনিয়া মুজক মুয়ান্নাস গায়েব হতে পারে কেমন তাসনিয়া প্রথমে আসবে তাসনিয়া মুয়ান্নাস আমি শেষে লিখি এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব কেমন আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কি বুঝলাম এবার আমি মূল কথায় আসি মুদারের প্রতিটি তাসনিয়ার সিগার শেষে তোমার কি হয় আলিফ নুন হয় কি হয় আলিফ নুন হয় আলিফ নুন হলেই বুঝবো আমরা সেটা অর্থাৎ লাম কালিমার পরে যদি তোমার কি হয় আলিফ নুন হয় সেটা কি হবে তাসনিয়ার সিগা হবে তো তাসনিয়ার সিগা কোন তাসনিয়া হবে সেটার জন্য আমাদেরকে আলামতে মোদারে দেখতে হবে আলামতে মোদারে হিসেবে এখানে তাসনিয়ার সিগার শুরুতে হয় তা হবে নতবা ইয়া হবে হয় তা হবে নতবা ইয়া হবে যদি আলামতে মোদারা হিসেবে ইয়া হয় তাহলে সেটা তাসনিয়া মুজক্কর গায়েব তাসনিয়া মুজক্কর গায়েব ইয়ফ আলানে ইয়ানসুরানে ইয়াদরিবানে ইয়ফতাহানে ইয়াসমাআনে কেমন তাসনিয়া মুজক্কর গায়েব আর যদি আলামতে মোদারা হিসেবে যদি তা থাকে তাহলে বাকি যে আর তিনটা তাসনিয়া চারটার মধ্যে আরও তিনটা রয়ে গেছে সেটার যে কোনো একটা হতে পারে যে কোনো একটা হতে পারে সেটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব হতে পারে তাসনিয়া মুয়ান্নাস হাজির হতে তাসনিয়া মুজক্কর হাজির হতে পারে তাসনিয়া মুয়ান্নাস হাদের হতে পারে তো এখন
আরো একটা ঝামেলা, তা তাসনিয়া মুয়ান্নাস গায়েব না তাসনিয়া মুজক্কর হাজের না তাসনিয়া মুয়ান্নাস হাজের, এটা কিভাবে আমি কি করব নির্ধারণ করব? তো আমি সেটা মাদ্রিস আলোচনায় বলেছিলাম তোমার আলোচনায় যে যখন তিনটা সিগা যখন একই ধরনের হবে তখন তুমি সেটা কোন তাসনিয়া সেটা ফাইল দিয়ে তুমি কি করবে নির্ধারণ করবে, কি দিয়ে নির্ধারণ করবে, ফাইল দিয়ে নির্ধারণ করবে। ফাইল যদি গায়েব হয় তাসনিয়া মুয়ান্নাস গায়েব হয় এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা হবে, কেমন এটা যদি অর্থাৎ ফাইল দিয়ে তোমার কি তোমার কি করতে হবে এটা কোন তাসনিয়া সেটা নির্ধারণ করতে হবে, এবং সেটা নির্ধারণ করতে খুব সহজ, তোমরা পড়লে ইনশাল্লাহ দেখবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মোদারের মধ্যে থেকে মোদারের সিগের মধ্যে তোমরা তাসনিয়ার সিগাটা কি করতে পারবে নির্ণয় করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবার আসে আমরা আজকে আর আলোচনা করব না ইনশাল্লাহ, বাকি সিগাগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে কি করব আলোচনা করব। তাহলে আমরা আজকে পড়লাম যে ফাইল মোদারে কাকে বলে, তারপরে মোদারের আলামত কি কি, কোন আলামত কোন সিগার শুরুতে ব্যবহৃত হবে, এবং মোদারের চোদ্দ সিগা থেকে যে চারটি সিগা যে তাসনি আছে তাসনিয়ার সিগা নির্ণয়ের কৌশলটা আমরা কি করলাম শিখলাম, এই বিষয়গুলো তোমরা একটু চর্চা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মা আসসালামি ইলা আল-লাকা।